আলাইকুম। আমরা আজকে চলে আসলাম খুলনা মোংলা চুলকাটি বাজার রেল স্টেশনে। ওই হচ্ছে খুলনা মোংলা মেইন রোড, নতুন রেল লাইন হচ্ছে তার নতুন স্টেশন। দেখি ভিতরে কী কাজ চলছে। প্রায় কমপ্লিট। আপনারা কি কাজ করতেছেন? প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে একটা টি সেন্টার হবে হয়তো বা, এটা কাউন্টার, সব রেডি, রং টং সব রেডি। এখানে ওয়েটিং করবে যাত্রীরা। এইখানে হচ্ছে যাত্রী ছাউনি, প্রায় কমপ্লিট। লাইটিং পোস্টার সব লাগানো কমপ্লিট। মানুষ কাজ করতেছে। হচ্ছে এই সাইডে রেল দাঁড়াইব, আর হচ্ছে রেলের মেইন রোড। অনেক উঁচা ভিত্তিটা। এখানে খালি টালি লাগানো বাকি আছে রেল স্টেশনে। রাজমিস্ত্রি কাজ চলতেছে, টালি লাগানো হচ্ছে। মোটামুটি কমপ্লিটই। গ্রাম দেশে আমাকে সাউথ বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এখানে বসার টুলের মতো ব্যবস্থা করতেছে, রাজের কাজ চলতেছে, টাইসের কাজ চলতেছে, মানুষ লাইট পোস্টগুলো লাগাইছে, কিন্তু এলইডি লাগাইনি কেন, এনার্জি লাগাইছে এখনকার দিনে। ভাই ফলোরও কি টালি করবে নাকি? যে বসার জন্য টালি করতেছে। অনেক বড় লম্বা স্টেশন। প্রায় 2000 ফিটের উপরে হবে লম্বা, অনেক বড়। এই যে লাইট পোস্ট গুলা ফেলা রাখছে, হচ্ছে গ্রাম, একবারে গ্রামের মধ্যে থেকে গেছে। তো এটা করা হয়েছে বিধায় মনে হচ্ছে যে একটা শহরের মতো, কিন্তু এটা গ্রামের মধ্যে। যাক, আমাদের এই অঞ্চলের জন্য অনেক সুবিধা হবে আশা করি। ব্যবসা বাণিজ্য, মানুষজন, সব কিছুর জন্য।